আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মমিজ ব্লগ। আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তা রেডি করলাম, ছেলে মেয়ে তখন ঘুমানোই ছিল। নাস্তাটা রেডি করার পর হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠছে, ছেলে তো ঘুমাইতেইছে। আর এখন হচ্ছে আমরা নাস্তা করব, আমি আর মেয়ে দুজন নাস্তা করব। আর আজকে সকালের নাস্তায় হচ্ছে পরোটা গরু মাংস ভাজি। মেয়েকে খাওয়াই দিতেছে কিন্তু মেয়ে হচ্ছে মাংস দেখাবে না, ও মানা করতেছে, ওর নাকি ঝাল লাগছে। বাচ্চা মানুষ তো, দেখা যায় যে একটু ঝাল লাগলেই আর খাইতে পারে না। ও বলতেছে ও হচ্ছে মাংস দেখাবে, ও মাংস তো বলে না, চিকেন বলে, চিকেন দিয়ে খাবে না। তাই ভাবলাম ও যেহেতু খাইতে পারতেছে না, ওর জন্য আমি চিনি নিয়ে আসি সকালবেলা। এখন তো আর কি তাড়াহুড়া করে, তার এখন চাও বানানো যাবে না, এই জন্য ভাবলাম চিনি নিয়ে আসি। আর আমার মেয়ের তো সুগু রুটি, সুগু মানে হচ্ছে সুগার, আমার মেয়ে সুগু বলে। চিনি দিয়ে রুটি হচ্ছে ওর খুবই পছন্দের একটা খাবার, তাই হচ্ছে ওর জন্য আমি চিনি আনতেছি। চিনি এনে ওরে হচ্ছে খাওয়াই দিব, সাথে আমিও সকালের নাস্তা করব। তারপর হচ্ছে নাস্তা শেষ করার পর চা খাবো, চার পানি চুলায় বসিয়ে রেখে আসছি। আর কোরবানি ঈদের পরে দেখা যায় 2-4-5-7 দিন শুধু মাংসই খাওয়া হয়, সকালে রুটি পরোটা বলেন, দুপুরে ভাত দিয়ে বলেন, মাংসটাই বেশি খাওয়া হয়। আর যেহেতু বাসায় আমি ছেলে মেয়ে আমরা তিনজন, এই জন্য রান্নারও এত ভেজাল নেই, মাংস টাংস আছে এই দিয়ে আমাদের চলে যায়। ডল হাউস বানাবা? ঠিক আছে, ডল হাউস বানাই দিতেছি, তুমি যাও, আমি আসতেছি, চা নিয়ে আসি। আমাদের সকালের নাস্তা করা শেষ, এখন চা খাবো। এই তো চা হয়ে গেছে, আর আমরা আজকে সকালে নাস্তা করলাম হচ্ছে পরোটা, এই তো গরু মাংস ভাজি। ঈদের পরে তো মানে কোরবানি ঈদের পরে তো দেখা যায় তিন বেলায় মাংস খাওয়া হয়, সকালে মাংস ভাজি, দুপুরে মাংস ভুনা, রাত্রে মাংস কারি, মানে শুধু মাংস আর মাংস কয়দিন, খাইতে খাইতে আর ভালো লাগে না। তারপরও 2-3 দিন দেখা যায় যে মাংস খাওয়াই হয়। এখন চা খাবো। আর একটা জিনিস আপনাদের দেখাই, প্রতিবার যে কাজটা আমি ঈদের আগে করি, সবসময় ঈদের আগে করি, এবার সেই কাজটা ঈদের পরে করা লাগতেছে আমার। এই দেখুন বিছানার চাদর, চাদর উঠায় রাখছি। প্রত্যেক বছরই দেখা যায় ঈদের আগের দিন আমি সব ঘরের চাদর চেঞ্জ করে ফেলি, এবার আর ঈদের আগে আমি কোনো বিছানার চাদরই চেঞ্জ করি নাই, শরীরটা এত এত খারাপ ছিল, কোনো কিছুই করতে পারি নাই। ছেলে ঘুমায় আমাদের ফ্লোরে, আমাদের মানে আমাদের রুমের ফ্লোরে শুয়েছে, বিছানায় হচ্ছে আমি আর মেয়ে ছিলাম। আমার হাজবেন্ড তো চলে গেছে সকালবেলায়, সিরাজগঞ্জ চলে গেছে। এই দেখুন, এই যে চাদর, আমার বিছানার চাদরটা ধুয়ে দিছি আর ছেলেরটা উঠায় রাখছি, পরে হচ্ছে মেশিনে দিয়ে দিব। মানে এই কাজটা সবসময় কিন্তু সবাই, শুধু আমি না, সবাই ঈদের আগেই করে ফেলে, এবার আমি ঈদের আগে আর করতে পারি নাই, এই জন্য ঈদের পরে হচ্ছে চাদর টাদর সব ধুয়ে দিলাম। ছেলেরে বলছি যে তুমি আমার ঘরেই শো, বিছানায় শো, ও বিছানায় শুলো না, কয় না তুমি আর বাবু শো, আমি ফ্লোরে শুই। চাটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দেই, পাতিল ধরার এগুলো ধুয়ে দিছিলাম ঈদের দিন, একদম তেল টেল দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল, এই জন্য এগুলো ধুয়ে দিছি রাত্রেবেলা। হচ্ছে মধু, আমি এখন রং চাটা মধু দিয়েই খাই, কারণ হচ্ছে এবার কাশিটা এত জঘন্য, একদম সারতেইছে না, একটু একটু কাশি আছেই। একটু চা খাবো, চা খাওয়ার পর দেখাই একটু আপনাদের। এই যে এটা হচ্ছে মাংস ভাজি করব, একদম কষায় রাখছি, এখন হালকা একটু তেল দিয়ে ভাজতে ভাজতে একদম কালো হয়ে যাবে, ছেলে ছেলের বাবার খুব পছন্দ। আগে চা খাই, খাওয়ার পর হচ্ছে মাংসটা ভাজবো। আর আগের মানুষ কিন্তু, আমার নানি দাদিরা কিন্তু
যখন ফ্রিজ ছিল না তখন এইভাবেই মাংস এক দেড় মাস করে সংরক্ষণ করত। এখন ফ্রিজ আসাতে কিন্তু ওই ভাজা মাংসটা আর খাওয়াই হয় না। আমাদের বাসায় কিন্তু খাওয়া হয়, আমি প্রতি বছরই একটু করে মাংস এভাবে ভেজে রাখি। আমার ছেলে ওর বাবা খুব পছন্দ করে, আর মেয়ে হচ্ছে টিভি দেখতেছে, আর আমি যে দেখুন চা খাবো। বাবু তুমি টিভি দেখো? ওকে। মাগরিবের নামাজ পড়ে আসলাম, এখন হচ্ছে চা বানাবো, লাইটটা জ্বালায় দিই। এই তো চা বানাবো, এখন দুই কাপ চা, মা আর ছেলে দুইজন খাবো। আর আমার হাজবেন্ড তো সিরাজগঞ্জ চলে গেছে, ঈদের পরের দিন সকালবেলায় চলে গেছে, কারণ 23 তারিখ থেকে লকডাউন শুরু হইলে আর যাইতে পারতো না, এই জন্য ঈদের পরের দিন ভোরবেলা চলে গেছে সিরাজগঞ্জ। আমাদের বাসার কাজ চলতেছে, এখনো শেষ হয় নাই এই জন্য। আর সারাদিন আসলে একা একা কাজ করতে হয়, কোনো কিছু ওইভাবে ভিডিও করা হয় না, মানে যেহেতু ঈদের ভিতরে হেল্পিং হ্যান্ডগুলো থাকে না, সব কাজ নিজেদের করতে হয়, এই জন্য সারাদিন কি কি করি সেই কাজগুলো আসলে ওইভাবে শেয়ার করা হয় না। এখন হচ্ছে আমি একটু পায়েস খাবো আর চা খাবো। এই তো এটা কিন্তু ঈদের পায়েস, আমি হচ্ছে ঈদের আগের দিন রাত্রেবেলা রান্না করে রাখছিলাম। আমি সবসময় ঈদের নাস্তাগুলো ঈদের আগের দিন রাত্রে রান্না করে রাখি, মিষ্টি জিনিস কিন্তু ঠান্ডা খেতে মজা লাগে এই জন্য। এই তো আমার জন্য পায়েস বেড়ে নিলাম, ছেলে আগেই খাইছে, এখন হচ্ছে মা ছেলে দুজনের জন্য চা বানাবো। চা খাওয়ার পর হচ্ছে আমার রুটি বানাইতে হবে আজকে। চা বানানো শেষ, এখন কাপে ঢেলে নিব, এরপর হচ্ছে আমরা মা ছেলে দুজন চা খাবো। আর আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো, চা আসলে কি বানাইতে হয় না রান্না করতে হয়? আমরা কিন্তু কখনোই বলি না যে চা রান্না করব, আমরা কিন্তু সবসময় বলি যে চা বানাবো। এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক দিতে একদমই ভুলবেন না, আর ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। এখন আপনাদের কাছে বিদায় নিব, আর আপনারা যদি চা খেতে চান চলে আসেন আমার বাসায়, দাওয়াত থাকলো, আল্লাহ হাফেজ।